সুপার এইটে উঠে আসনরূপ তো দূরে থাক, অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে সামান্য লড়াইটুকু করতে পারেনি বাংলাদেশ। যেটুকু জয়ের দেখা মিলেছিল নেদারল্যান্ডস ও নেপালের মতো পিছিয়ে থাকা দলের বিপক্ষে, তা এক প্রকার দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো। 22 জুন শনিবার ভারতের কাছে 50 রানের ব্যবধানে হেরে যাওয়ার পর সংবাদ সম্মেলনে এসে কথা বলেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। নানাবিধ প্রশ্নের পাশাপাশি তার পারফরম্যান্সের এমন বিশাল ঘাটতির প্রেক্ষিতেই সাংবাদিকরা প্রশ্ন করে বসেন, চলতি মৌসুমে কি তার ক্যারিয়ারের শেষ টি টোয়েন্টি কাপ কিনা। প্রশ্নের উত্তর সোজাসুজি আশা করলেও সাকিব বরাবরের মতোই একটি রক্ষণশীল ভঙ্গিতে দিয়েছেন সে প্রশ্নের জবাব। কবে খেলা ছাড়বেন এ বিষয়ে সাকিব বলেছেন, এটাই শেষ কিনা জানি না, পৃথিবীতে যে কোনো সময় যে কোনো কিছুই হওয়া সম্ভব, এগুলো আসলে আলোচনা করবে ক্রিকেট বোর্ড। তাছাড়া আমার ব্যক্তিগত কিছু চিন্তা থাকতে পারে, কিন্তু এগুলো আসলে এখানে আলোচনা করার কিছু নয়। এখানেই থামেননি সাকিব, টি টোয়েন্টিতে নিজের শেষ নিয়ে এরপর তিনি যোগ করেন, খেলাটা উপভোগ না করলে তো আর খেলার বিষয় নয়, তবে এটা আসলে সময়ের ব্যাপার, বিষয়টি সময়ের ওপরেই ছেড়ে দিই, যখন সময় হবে তখন সবাই সব কিছু জানতে পারবে। সেই সময়টা কবে হতে পারে বলে মনে করেন সাকিব? বাংলাদেশের অলরাউন্ডার বলেছেন, দল যদি মনে করে আমাকে তাদের প্রয়োজন আছে এবং আমার যদি মনে হয় দলকেও আমার প্রয়োজন, এছাড়া আমার মধ্যে যদি আগ্রহটা থাকে তাহলে আমি দলের হয়ে খেলব। সাকিব এরপর বলেন, আর যদি খেলার আগ্রহটা হারিয়ে ফেলি, আমি আর খেলাটা উপভোগ না করি, তাহলে আর খেলব না। অবশ্য ভারতের সাথে বেশ বড় রকমের রানে হারার পর বাংলাদেশ ক্রিকেট দলের পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন সাকিব আল হাসান। তার মতে তিনি সহ পুরো দলের পারফরম্যান্স খুব একটা খারাপ ছিল না। তার মতে 50% সাফল্য পেয়ে যে অবস্থানে তারা আছেন তা খুব একটা খারাপ নয়। তিনি বলেছেন, যদি ফলের দিক থেকে বলেন তবে আমি বলবো আমরা মোটামুটি একটা অবস্থানে আছি, আমরা 3টা জিতেছি 3টা হেরেছি 50%, সেদিক থেকে খুব একটা খারাপ নয়। তবে আমরা যেভাবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে লড়াই করেছি, এই 2টা ম্যাচের একটাতে যদি সেভাবে লড়াই করতে পারতাম, তখন বিশ্বকাপটা আমাদের জন্য সফল একটা টুর্নামেন্ট হতো, সে জায়গায় আক্ষেপ আছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।